হ্যালো বন্ধুরা, আননোন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আমি সুদীপ। পুরুলিয়ার ট্যুরে আজ আমাদের তৃতীয় দিন। গত দুদিন ধরে আমরা যতটুকু সময় পেয়েছি অযোধ্যা পাহাড়ের বেশ কিছু অংশ দেখেছি, যেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যে আমরা বেরিয়ে পড়েছি লোয়ার ড্যাম, আপার ড্যাম এবং বামনি ফলসের দিকে, তো চলুন দেখা যাক। বাঘমুন্ডি থেকে পাহাড়ি রাস্তায় যাত্রাপথে আমাদের প্রথমে পড়েছিল লোয়ার ড্যাম। কোনো এক কারণে তার গেট বন্ধ ছিল, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি বা দেখতে পারিনি। যাত্রাপথে দেখা লোয়ার ড্যামের কিছু ছবি আপনাদের সামনে রাখলাম। এটি হচ্ছে লোয়ার ড্যামের ছবি। চলতে চলতে আমরা আপার ড্যামে পৌঁছে গেছি। আপার ড্যামের এক দীর্ঘ রাস্তার একধারে সবুজ বন, খাত, জঙ্গল, আর অপর দিকে সাজানো কৃত্রিম লেক, যা দেখতে অপূর্ব লাগছে। এই আপার ড্যামটির বৈশিষ্ট্য হলো এটি প্রকৃতির রঙে সেজে ওঠে। যেমন ধরুন, ভোরের সকালে কুয়াশায় ঘেরা একটা রাস্তা যেন মনে হয় স্বর্গোদ্যান, যার একপাশে ঝিল, একপাশে সবুজ বন। দুপুরটা ঠিক তেমনই স্বচ্ছ পরিষ্কার, আর সন্ধ্যেবেলা সূর্যর গোধূলি রঙে এটা সেজে ওঠে বিভিন্ন রঙে, যা পর্যটকদের মন কাড়ে। চলুন দেখতে থাকি আমরা আপার ড্যামের সৌন্দর্য। আপার ড্যাম শেষ করে আমরা বামনি ফলসের দিকে এগোচ্ছি।
আপনাদের সামনে যে ফলসটি দেখছেন সেটি বামনি ফলসের উপরিভাগ, অর্থাৎ কয়েকটি সিঁড়ি নিচে নেমে বামনি ফলসের এই রূপটি দেখতে পারবেন। বামনি ফলসের একদম গোড়াটা নাপতে গেলে আরও অনেক সিঁড়ি নাপতে হবে। আমরা বর্তমানে এই আপার বামনিতে দৃশ্য উপভোগ করছি, এরপরে আমরা লোয়ার বামনির দিকে গোবো। আপার বামনিটা এত সুন্দর, তাহলে ভাবুন লোয়ার বামনিটা কেমন হতে পারে। আমরা এরপরে আস্তে আস্তে লোয়ার বামনির দিকে এগোবো। ঢালু রাস্তা, ধাপে ধাপে সিঁড়ি ভেঙে আমাদের নাপতে হবে। জানি উঠতে কষ্ট হবে, কিন্তু নাপতে তো হবেই, নাহলে আমরা কিছুই দেখতে পারবো না। চলুন দেখতে থাকুন, তারপরে আমরা এগিয়ে যাবো লোয়ার বামনির দিকে। অবশেষে আমরা লোয়ার বামনিতে পৌঁছে গেছি। আমাদের মতো আরও অনেকে এসে অলরেডি পৌঁছে গেছে, ইভেন স্নান করতেও লেগে গেছে। আমারও তর্স হয়েছে না আসলে, শুধুমাত্র ঝর্ণাটা উপভোগ করা না, ঝর্ণার জলে স্নান করাটাও খুব ইচ্ছে। আমরা দৃশ্য উপভোগ করতে করতে একটু সময় নিয়ে ঝর্ণাতে স্নানও করব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন বামনি ফলসের অপরূপ দৃশ্য, সঙ্গে থাকুন। অবশেষে ঘোড়ার পালা শেষ আমাদের চার বন্ধুদের। এই অযোধ্যা পাহাড়ের নদী, ঝর্ণা, লেক, পাহাড়ি রাস্তা, মিশুকের লোকজন এবং আরও অনেক স্মৃতি নিয়ে ফিরে চলেছি আমরা বাড়ির দিকে। অনেক কিছুই অদেখা রয়ে গেছে আমাদের, যা হয়তো আমরা আবার কোনোদিন ফিরে এসে দেখব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাথে থাকবেন আমাদের পরবর্তী জার্নির জন্য। ধন্যবাদ।